প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন নারী সে মাছ ধরতেছেন, তো কোথায় থেকে এসেছেন আমরা জানবো, সে নিয়মিত মাছ ধরেন কি না আমরা সেটাও জানার চেষ্টা করবো, না খাওয়ার জন্য মাছ ধরেন সেটাও জানবো। তো আসলে নারী মানুষ এই নদীতে নেমে মাছ ধরতেছে, আসলে এটা অনেকটা সাহসের বিষয়। আমরা জানার চেষ্টা করি যে প্রতিদিন সে নিয়মিত মাছ ধরেন কি না, বিক্রির জন্য কি না খাওয়ার জন্য কি, আমরা জানার চেষ্টা করবো আপুটির কাছ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে অনেকটা সাহসের বিষয় যে পানিতে নেমে মাছ ধরা। দর্শক দেখতেই পাচ্ছেন যে অনেকটা মনোরম দৃশ্য, অনেকটা সুন্দর এলাকাটা, নদীর পাড়টা। তো গ্রামের নারীরা বা পুরুষরা কিন্তু এইভাবেই মাছ ধরে থাকেন সব সময়, আমরা সেটা জানি। তো তারপরেও আসলে নারীদের কমই দেখা যায় ছোট ছোট মাছ ধরতেছেন, আসলে চিংড়ি মাছ, তারপরে আরো কিছু মাছ আছে। না আপু, আমরা একটু আপনি মাছ ধরতেছেন এটা একটু দেখতেছি কিভাবে ধরতেছেন। না না, কিছু বলবে না আপা, আপনি তো মাছ ধরতেছেন, এটা তো খাওয়ার জন্য নাকি? না না, আমরা খাই শুধু তাই। আচ্ছা কেমন লাগে মাছ ধরতে? ভালো লাগে। কতটুক করে মাছ পাওয়া যায়? হাতে দিয়ে ধরা যায়। তো এই যে এক বেলা খাওয়ার জন্য কতক্ষণ লাগবে মাছ ধরতে? বড় মাছ কি কখনো ধরতে পারছেন না, খালি চিংড়ি মাছই? এই যে কি মাছ, এই যে দেখতেছি, এটা কি মাছ পাইলেন দেখি একটু দেখান তো আমাদের। ইসা মাছ, ইসা মাছ। আরে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুটি ইসা মাছ পাওয়া যাচ্ছে। ইসা মাছ এইভাবে ধরা যায়, আগে তো জানতাম না আসলে, তাই নাকি? ইসা মাছ তুলে দর্শক দেখতেই পাচ্ছেন যে দেখে দেখে আপু তুমি কতগুলো মাছ আমাকে দেখো তো কতগুলো ধরছে। ও মাশাআল্লাহ, চমৎকার। এক তরকারি মাছ হয়ে গেছে তো প্রায়। এই মাছটা হাট থেকে কিনতে গেলেও তো অনেক টাকা লাগতো। হ্যাঁ, না 50 টাকা লাগতো নাকি? না, ওখানে 50 টাকা লাগবে। হ্যাঁ, দিবে না? দেবে না, আরো বেশি লাগবে। হ্যাঁ, ও আরো বেশি লাগবে, 150 টাকা লাগবে। 150 টাকা লাগবে যে মাছ ধরেছেন এটা, 150 টাকা লাগবে কিনতে? কতক্ষণ লাগলো আপনার এই মাছ ধরতে? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা? খালি কি খাওয়ার জন্যই ধরেন সব সময়, না বিক্রির জন্য ধরেন? নদীতে, নদীর কিনারে মাছ ধরার দৃশ্য আমরা দেখছি, ইসা মাছ। না, আমরা একটু মাছ ধরা দেখতেছি আপা, আমরা আসলে দেখি কি রকম লাগছে আপনার মাছ ধরা দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগতেছে। মানে আমরা তো কখনো এরকম নদীতে মাছ ধরিনি। না, আপনার দেখা দেখি তো আমাদেরও মাছ ধরতে ইচ্ছা করতেছে আপা। হ্যাঁ, দেখি আপনার টেকনিকটাকে শিখতে হবে তো, বুঝে লাভ দিল কি? কিন্তু এই যে নদীতে নামতে ভয় করে না? ওই যে তিন আরেকটা বড় পাইছি দেখছেন, অনেক বড়। হ্যাঁ, আপনি কত করে রাখেন? দেখুন মাছ ধরবেন, মাছ দেখাবেন, কত করবেন সামনে? মনোরম দৃশ্য, এত বড় একটা নদীতে এইভাবে হাত দিয়ে ইসা মাছ ধরা, জাল ছাড়া হাতে মাছ। এই ইসা মাছই বেশি ধরা পড়ে তাই না আপা?